আবার ভিডিওতে এসেছি, টাইম পেয়েছি বলে। আর শুরুটা করছি এই এলিটের এখান থেকে, আর কারণটা বল, একটা জুতো কিনেছিল আর জুতোটা পরেও হাঁটছে, জুতোর সোল খুলে গেছে, ও জানেই না যে জুতোর সোল খুলে গেছে অলরেডি ফার্স্ট ডে, ঠিক আছে। তো যতই চেল চলুক যাই তুলুক, একটুখানি দেখে জিনিসপত্র যা কিনবে দেখে কিনবে, কারণ কী হবে কেউ বলতে পারে। আর আজকে আমরা এক্সপ্লোর করছি রামডিপো মার্কেট, 14 নম্বর থেকে। সামনেই পুজো আসছে, অনেক নতুন নতুন কালেকশন আসছে, এবার কোথায় কি অনেক নতুন নতুন কালেকশন, ছেলে মেয়ে সকলের জন্য, বাচ্চা, তো সেগুলোই আমরা এক্সপ্লোর করবো আজকে। আর এখন বিকেলবেলা, ভিড়টা অনেকটাই কম, আর একটু সন্ধ্যেটা হলে বুঝতে পারবো যে কী হবে। আর ইচ্ছা আছে নিউ মার্কেট যাওয়ার, এরপরে নিউ মার্কেটই আসল খেলা, দেখতে পাবে যে নিউ মার্কেট আর অন্য মার্কেটের মধ্যে তফাৎটা কত। এটা হচ্ছে বেহালা বাজার মেট্রো স্টেশন, আর বেহালা বাজার মেট্রো স্টেশনকে একদম বাঁ দিকে গেলে এটা হচ্ছে আমাদের রামডিপো মার্কেট। এখন তো কোনো ভিড় নেই, কিন্তু সন্ধ্যেবেলা হলে দেখা যায় যে ভিড়টা কীরকম থাকে। আর এখানে সব রকম, মানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে শাড়ি, কাপড়, মানে যত গার্মেন্টসের আছে আর কি, খাওয়ার জিনিস সবই পাওয়া যাবে। আর যেখানেই যাও মেয়েদের জিনিসটাই সব থেকে বেশি, ছেলেদের জিনিস কিছুই পাওয়া যায় না। আর এটা হচ্ছে ডান দিকে হচ্ছে এসি মার্কেট। এই দোকানটাই যেটা দেখালাম ফার্স্ট, একদম রামডিপো থেকে স্ট্রেট এই দোকানটা সবার আগে দেখা যায়, কিডস কালেকশন। তো আমি কি কিছু কিনতে পারবো এখান থেকে? আমি কিডস কালেকশনের অর্গানাইজার, কিডস কালেকশন দোকানটি সেকেন্ড ইয়ার রানিং। এছাড়া আমাদের আগে হোলসেল গার্মেন্টসের হোলসেল কারবার ছিল, এখনও চলে, এখনও আছে। এছাড়া ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট ছিল আমাদের, সেটা করোনার জন্য কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে। এটা বেহালায় চামডুবুতে অবস্থিত, নিয়ার ইন্দোরা সিনেমা হল, এসি মার্কেট, সোজা বেহালা চামডিপো এবং চামডিপো মিডিল হার্ট পয়েন্টে আমাদের এই কাউন্টার। একদম ছোট বাচ্চাদের জন্য ক্যান্ডি হাউস আছে, ক্যান্ডি হাউসের এগুলো থ্রি পিসেস কাপড়, খুব মেটেরিয়ালটা কিন্তু খুবই সফট, মানে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে, খুবই রিল্যাক্স হবে। প্যান্টটাও যেমন কমফোর্টেবল, টি শার্টও খুব কমফোর্টেবল একদম। এরকম ধরনের শার্টের মধ্যে যেমন নতুন নতুন ডিজাইন এসছে, এরকম থ্রি পিসের শার্ট এসছে, এগুলো পুরোটাই কটন। ছোটো বাচ্চাদের যেমন এরকম ধরনের কিছু দাঙ্গি পাওয়া যাবে, এটা যেমন গেঞ্জির ওপরে আছে, এটা ডেনিমের ওপরেও আসবে, কটনের ওপরেও আসবে। এটা ছেলেদের না মেয়ে, এটা বাচ্চার মূলধন থেকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত ছেলে মেয়ে বোধ করতে পারে। আচ্ছা, এটাই এটা যেমন কটনের মধ্যে আসছে, এটা আবার ডেনিমেও আসবে, যেমন 6-7 মাসের বাচ্চার জন্য একদম সফট হালকা শু, ওরা পরে এটা রিল্যাক্স পাবে। এর আরও ভ্যারাইটি আসবে, কিরকম কি প্রাইসিং রয়েছে এগুলো? প্রত্যেকটাই যেহেতু ব্র্যান্ডেড আছে, এগুলো সব এমআরপি করা, এক একটার এমআরপি এক এক, এটা যেমন 340 আছে, এটাও 340 আছে, এটা 5
599 এর আছে। এটার মধ্যে লং টপ ফিন করা ডিউরেবল, নাতেও পারবে বাচ্চারা এবং খেলতেও পারবে। ছেলেদের জন্য ছেলেদের খুব জিনিস এত খুব কালেকশন আছে ছেলে সম্ভব না। মানে ভ্যারাইটিস কিন্তু প্রচুর আছে আর জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু জিনিসগুলো খুবই কালারফুল এবং দেখতে কিন্তু ওয়াও। এই আইটেমটা কিন্তু আমরা আর কোনো দোকানে আমরা এই যে এতগুলো দেখলাম কোথাও দেখি না। আসে বড়দের জন্য বাচ্চাদের জন্য আসছে এটা। যেমন বডি হবে সেই বডি অনুযায়ী ফিটিংস হবে। ইলাস্টিক করা আছে, স্ট্রেচেবল, খুবই সুন্দর। কটনের বাইরে কিছু কালেকশনের মধ্যে বাচ্চা তো সবসময় কটন পড়ছেই, কিন্তু সব সিফনের মধ্যে হালকা ছোট বাচ্চাদের জন্য 6 মাস থেকে 10-12 বছর পর্যন্ত কোন কাপড়ের ওপরে ফ্যান্সি টাইপের ফ্রক আমরা বেশি, কিছু পার্টি ফ্রক বেশি ভালো ভালো কোম্পানি, ঠিক আছে, যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির ফ্রক যেগুলো আরামদায়ক হয় এবং হালকা হয় সেই ফ্রকগুলো আমরা বিক্রি করি। এছাড়া ছেলেদের গেঞ্জি প্যান্ট পাবেন জিন্স দিয়ে বা গেঞ্জি কাপড় দিয়ে বা কটন কাপড় দিয়ে প্যান্ট বা কট কাপড় দিয়ে প্যান্ট। এছাড়া আমরা গ্যালিস বিক্রি করি, তারপরে হাফপ্যান্ট বিক্রি করি। থ্রি পিসের সেট আছে ছেলেদের বয়েজের, এটা থ্রি কোয়ার্টার প্যান্ট দিয়ে আছে, উইন্টারে আবার ফুল প্যান্ট দিয়ে হয়ে যাবে। যেহেতু এখন সামার চলছে এখন থ্রি কোয়ার্টার প্যান্ট দিয়ে চলে এইগুলো। ও ভেতরে একটা শার্ট থাকবে বা একটা গোল গলা গেঞ্জি থাকবে আর ওপরে একটা জহর কোট মানে সিজন অনুযায়ী কিন্তু আপনাদের জামা কাপড়ের ভ্যারাইটি আছে। যেমন ধরুন রেনির সময় আমাদের রেনকোট, আমব্রেলা এই সমস্ত বিক্রি। ছোট বাচ্চার জন্য বিক্রি নিউবর্ন থেকে 1 বছরের মধ্যে সাইজ আছে। নিউবর্নের ফ্যান্সি নাম বাচ্চাদের র্যাপিং করার জন্য এরকমভাবে ভুট্টাওয়াল পেয়ে যাবেন আমাদের কাছে। এগুলো ব্র্যান্ডেড ভুট্টাওয়াল আছে, সঙ্গে রেগুলার টাওয়ালও পাবেন। রেগুলার টাওয়ালও একটা নর্মাল রেগুলার টাওয়ালের মতো সব ব্র্যান্ডেড, সিম্পল, জিরো, স্মার্টি সব ব্র্যান্ডেড পাবেন। এসিতে রাখার জন্য কি এটা রম্পার, এটা হচ্ছে বডি আপনার ওভার থাকবে, ওয়ান পিসের কাজ করবে। একটা জামা পরে দিলে আর কিছু বড়তে লাগবে। আচ্ছা, ডাইপার চেঞ্জ করার জন্য এখান থেকে ওপেন করলে ডাইপারটাও চেঞ্জ করা যাবে। এর মধ্যে হাতে মিটিং সুসেস করা আছে, হাতটা ফোল্ড করে দিলে হাতটাও ঢাকা পড়ে যাবে। বলুন কি লাগবে, আসুন।
বাচ্চাদের একটা ওয়াইল ক্লথের উপরে শোয়ানো হতো, এর উপরে শোয়ালে কি হয় বাচ্চারা যে টয়লেটটা করে ইঞ্জিনটা করে এই ম্যাটটা অ্যাবজর্ব করে, ছানাটা ভিজে না, প্রোটেক্টর। আপনি মেশিন ওয়াশও করতে পারেন, হ্যান্ড ওয়াশও করতে পারেন, তবে হ্যান্ড ওয়াশ করলে আপনার লংজিভিটিটা বেশি পাবে। হালকা হাওয়ার মধ্যে নিতে হবে, হাওয়াতেই ড্রাই হয়ে যাবে, ডাইরেক্ট সানহিটে নামে যায়, যেহেতু জিনিসটা রাবার টেস্টিং। আমাদের মোড অফ পেমেন্ট কি কি রয়েছে, মানে কি কি ভাবে আমরা মানে কিনতে পারব? পেমেন্ট আমাদের ক্যাশ ট্রানজাকশন হয়, এছাড়া আমাদের ব্যাংকিং ট্রানজাকশনের মধ্যে কার্ড হয়, অনলাইন হয়, অনলাইনের মধ্যে বিভিন্ন রকম অনলাইনের যে সিস্টেমগুলি আছে গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, জিপে, ঠিক আছে, এই জাতীয় সমস্ত কিছু পেমেন্ট আমরা সংগ্রহ করি। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের ডিসকাউন্ট কি চলছে সব থেকে? এই মুহূর্তে আমাদের হোল ইয়ার মানে সারা বছর আমাদের একটা ডিসকাউন্ট চলে, সেটা 5% ডিসকাউন্ট চলে। এছাড়া আমাদের যে ডিসকাউন্ট চলে স্পেশাল যে অপারেশনগুলো, সেই অপারেশন ডিসকাউন্ট আমরা এত কাস্টমার ছিল, আমরা দেখলাম যে আপনি এত ডিলিংস করলেন, তার মধ্যে এতটা সময় দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ। অবশ্যই যারা ভিউয়ার্স রয়েছে তারা নিশ্চয়ই আসবে এবং কিনবে, এখানে ভালো ডিসকাউন্ট পাবে এবং ভালো কালেকশন পাবে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। অবশ্যই এসো, দেখো এবং কিনবে তো নিশ্চয়ই দেখে। আপনাদের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে এসে দেখায় তো তাদের জন্য ফ্ল্যাট 20% আমি ডিসকাউন্ট। অনেক থ্যাংক ইউ, তাহলে আসি, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে, থ্যাংক ইউ। আজকে দেখলে পুরো ভিডিওটা আমাদের, তো আজকে আমরা ফার্স্ট টাইম একটা রিভিউ করলাম, তো ওনারা খুবই অনেস্ট ছিলেন, এত ব্যস্ততার মধ্যেও টাইম বার করে আমাদেরকে সময় দিলেন। আর যে কেউ এরকম বলতে পারে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে মানে হ্যাঁ সেটা মানে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করা থেকে বড় কথা তোমরা মানে যখন এখন পুজোর সময় এসো, দেখো জিনিসগুলো যা ভ্যারাইটি আছে অবশ্যই পছন্দ হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকেও দেখা হবে পরের ভিডিওতে।